গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মালদার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ কালিয়াচক থানার শাহবাজপুর এলাকায় হানা দিয়ে জাল নোট, বাংলাদেশি টাকা ও আসল টাকা সহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 55 বছরের আনিসুর রহমানের কাছ থেকে 3 লক্ষ টাকার ভারতীয় 500 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এছাড়াও 42,500 টাকার ভারতীয় আসল টাকা ও 642 টাকার বাংলাদেশি নোট উদ্ধার হয়েছে। ধৃতকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মালদার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ কালিয়াচক থানার শাহবাজপুর এলাকায় হানা দিয়ে জাল নোট, বাংলাদেশি টাকা ও আসল টাকা সহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 55 বছরের আনিসুর রহমানের কাছ থেকে 3 লক্ষ টাকার ভারতীয় 500 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এছাড়াও 42,500 টাকার ভারতীয় আসল টাকা ও 642 টাকার বাংলাদেশি নোট উদ্ধার হয়েছে। ধৃতকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মালদার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ কালিয়াচক থানার শাহবাজপুর এলাকায় হানা দিয়ে জাল নোট, বাংলাদেশি টাকা ও আসল টাকা সহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 55 বছরের আনিসুর রহমানের কাছ থেকে 3 লক্ষ টাকার ভারতীয় 500 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এছাড়াও 42,500 টাকার ভারতীয় আসল টাকা ও 642 টাকার বাংলাদেশি নোট উদ্ধার হয়েছে। ধৃতকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।